সব হাদিস দলিল হইতে পারে না, সব হাদিস কি দলিল হইতে পারে না। এখন এটাও তো দোষ ধরবে, দেখছেন হুজুরে বলছে সব হাদিস দলিল হইতে পারে না। হাদিসের মধ্যে তিন রকমের আহাদিস আছে, তার মধ্যে এক রকমের হাদিস দলিল হিসাবে হইতে পারে না, যে হাদিসগুলা মানসুখ আছে, যে হাদিসগুলা মাকসুস আছে, যে হাদিসগুলা গায়ের মামুল। তিনটি বিষয় তো এখানে এসে যায়, যে সমস্ত হাদিসগুলার উপরে সাহাবায়ে কেরাম, খোলাফা রাশেদিন, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে কেরামদের আমল নাই। হাদিস একদম সহি কিন্তু আমল নাই ওনাদের, এই হাদিসের উপর আমল করা যাবে না, এটার উপর আমল নাই, এটা যোগ যোগ ধরে এটার উপরে আমল হয়ে আসে নাই। নিশ্চয়ই এটার কি তখসিস আছে গোপনীয়ভাবে, যেটা আমার জানা নাই, সেটা আমিরুল মোমিনিন সিদ্দিক আকবরও জানা আছে, সেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও জানা আছে, সেটা খোলাফায়ে রাশেদিনদের জানা আছে, সেটা ওলামায়ে ফেকার ওলামায়ে হাদিসের জানা আছে। এগুলো গায়রে মামুল হাদিস, বহু হাদিস আছে গায়রে মামুল। আর কিছু আছে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, ওলামা কেরামে লিখছেন, যেমন নাকি চারের অধিক বিবাহ সাদের বিষয়টি, এটা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি খাস উম্মতের জন্য নয়, এটা এটা মাকসুস, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাকসুস। এইভাবে আরও বহু আমল আছে যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। আর কিছু আহাদিস আছে মানসুখ, যেগুলো পরবর্তী হাদিসে এগুলাকে কি বাদ দেওয়া হয়েছে, এই আকামগুলো বাদ পড়ছে। তাহলে যেখানে মানসুখ আছে, যেখানে গাড়ি মামুল আছে, যেখানে আপনার কি আছে মাকসুস আছে, তো সব হাদিসের উপর আমল কিভাবে করবে? এখানে বুখারি শরীফ দিয়ে যদি কেউ আমল শুরু করে দেয়, সে আমল করতে পারবে না, কদমে কদমে সে হোঁচট খাবে, কদমে কদমে সে হোঁচট খাবে, চলতে পারবে না সে।